ফের মতুয়া ঘনিষ্ঠ বিধায়কদের নিয়ে ঠাকুরবাড়িতে বৈঠকে শান্তনু ঠাকুর। রাজনৈতিক মহলের দাবি, বিজেপির উপর চাপ বাড়াতে এই বৈঠক। শান্তনুর দাবি, রাজনৈতিক নয়, মতুয়াদের জন্য এই বৈঠক। ফের মতুয়া ঘনিষ্ঠ বিধায়কদের নিয়ে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপির ওপর চাপ তৈরি করতেই বৈঠক, দাবি রাজনৈতিক মহলের। চাপ তৈরির প্রসঙ্গ এড়িয়ে শান্তনুর দাবি, মতুয়াদের জন্যই বৈঠক। বিজেপির সদ্য ঘোষিত রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদারের মতো নেতারা। রাজ্য কমিটি ও জেলা কমিটিতে নিজেদের প্রতিনিধি না থাকায় গত বছরের শেষের দিকে বিদ্রোহ করে রাজ্য বিজেপির সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন কেন্দ্রীয় জাহাজ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। সূত্রের খবর, শনিবার কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে দলের বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠকও করেন তিনি। বৈঠকে হাজির ছিলেন সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদারের মতো নেতারা। এদিন বৈঠক শেষে এক প্রকাশ হুঙ্কারের সুরেই তিনি জানান, একজন রাজ্য বিজেপিকে শেষ করে দিতে চাইছেন। রবিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নিজের বাসভবনে দলের কয়েকজন বিধায়কদের নিয়ে ফের বৈঠকে বসেন শান্তনু। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। আজকে আমাদের এটা যে আমাদের কোয়ার্টারলি যে অল ইন্ডিয়া মতুয়ার সঙ্গে সাংগঠনিক বৈঠক, সেই সাংগঠনিক বৈঠক একটা ছিল, এটা আগে থেকে পূর্ব নির্ধারিত। এমন না যে এটা নতুন করে বা আমরা কালকের পরে বা দুদিন আগে হয়েছে, সো এটা পূর্ব নির্ধারিত আমাদের। আর এইটা নর্মালি আমাদের যত মিটিং হয় সেটা রবিবার দেখেই হয়, আজকে রবিবার আপনারা জানেন। এটা তো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সেন্ট্রাল কমিটির মিটিং প্রতি মাসে হয়, এটা কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা নয়। আমরা বেসিক্যালি এখানে ধর্মীয় ব্যাপারে আলোচনা করতে চাই এবং করিও, কারণ কি এখানে অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকেন, তারা মতুয়া কর্মকর্তা, কিন্তু সেখানে তো বাধ্যবাধকতা নেই, তাকে বিজেপি বা টিএমসিপিটাই করতে হবে। ওইটা ওই মিটিংয়ের সঙ্গে এই মিটিংটার কোনো সম্পর্ক নেই, এটা প্রত্যেক মাসেই একটা করে হয় সেন্ট্রাল কমিটির মিটিং, বিভিন্ন জেলা থেকে কর্মকর্তারা আসে, ব্লক থেকে আসে। যদিও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন বিধায়ক অসীম সরকার, সে কারণে এদিনের বৈঠকে অসীম সরকার উপস্থিত হতে পারেননি বলেও জানা গেছে। এখন কল্যাণীতে সুশ্রুত নার্সিংহোমে আছি, কালকে রাত্রে ভীষণ জ্বর এসেছিল, শরীর কাঁপুনি দিয়ে ওষুধ খেয়েছি, সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছিলাম, সেখান থেকে নার্সিংহোমে আছি, ডাক্তারবাবুর আন্ডারে আছি আমি এখন। গতদিনের বৈঠকের পর এদিনের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বনগাঁ, বাগদা, গাইঘাটা, হরিণঘাটা, স্বরূপনগর প্রভৃতি এলাকা মতুয়া অধ্যুষিত। গত লোকসভা নির্বাচনে মতুয়া ভোটের ওপর নির্ভর করেই ভালো ফলাফল করে বিজেপি। মতুয়া ভোট ব্যাংককে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্বের ওপর চাপ তৈরি করতে চাইছেন শান্তনু। যদিও এদিন বৈঠক শেষে শান্তনু জানান, এটা কোনো রাজনৈতিক বৈঠক ছিল না, মতুয়া মহাসংঘের বিভিন্ন কার্যকলাপ নিয়ে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজেপির ওপর চাপ তৈরি করতেই কি বৈঠক করলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর এড়িয়ে শান্তনু জানান, রোজ রোজ একই প্রসঙ্গে কথা ভালো নয়। সাংগঠনিক বৈঠক হয়েছে, আমাদের জেলা বিস্তার করব বা জেলায় আমাদের কি কি কর্মসূচি আছে ধর্মীয় সংগঠন, সেই সেই হিসাবে যে আমাদের সাংগঠনিক আলোচনা হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক আলোচনা। সাংগঠনিক আলোচনা যে আমাদের জেলায় জেলায় সংগঠনে কি কি কাজ থাকছে সেইগুলো নিয়ে, আর কিছুই না। কিন্তু এই যে মতুয়াদের প্রতিনিধিত্ব নেই, বিজেপি এগুলো নিয়ে প্রত্যেকদিন কথা বলা কিছু। এদিন বৈঠক চলাকালীন মাঝপথে ব্যক্তিগত কাজ থাকার কারণে বৈঠক ছেড়ে বেরিয়ে যান বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। যাবার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মতুয়াদের বিভিন্ন বিষয় নিয়ে এদিনের বৈঠক, তবে আপনাদের মাধ্যমে একটি কথা জানাতে চাই, মতুয়াদের এক জায়গায় রাখতে পারলে ভারতীয় জনতা পার্টিরই লাভ। আমরা নতুন করে কোনো চিন্তা ভাবনা নেই, কালকের প্রোগ্রামটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক, আজকে আছে সম্পূর্ণ ধর্মীয় প্রোগ্রাম, এবং মতুয়া মহাসংঘের যে প্রোগ্রাম সেটা আজকে দেখুন। আমার দেখুন, মতুয়াদের এবং উদ্বাস্তু সম্প্রদায়ের মূল দাবি ছিল নাগরিকত্ব, সেটা তো দাবি থাকবে, লড়াই তো থাকবে। বৈঠকে কি সেই বিষয় নিয়ে আলোচনা? সেইটা মূল আলোচ্য বিষয় সেইটা, এবং মতুয়া উন্নয়ন বোর্ড, যেটা মতুয়া অল ইন্ডিয়া মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড, এই দুটো, এটা সম্পূর্ণ মতুয়াদের এবং উদ্বাস্তু সম্প্রদায়ের জন্য এই লড়াইটা দিচ্ছে আমরা। সেই জায়গায় কালকের মিটিং আর আজকের মিটিং সম্পূর্ণ এক জায়গায় গুলিয়ে ফেললে হবে না,
সেটা কালকের পাটটা কালকে মিটিয়ে গেছে, আজকের পাটটা সম্পূর্ণ আলাদা হবে সিদ্ধান্ত। এটা আমাদের দাবি দেওয়া প্রণোদনে আমরা ছোটো ছোটো যেভাবে আমরা মতুয়াদের এক, দেখুন মতুয়াদের একত্রিত করে রাখা মানে আমরা যদি মতুয়াদের একত্রিত করতে পারি ভারতীয় জনতা পার্টি লাভ, এই একটা বার্তা আপনাদের মাধ্যমে দিয়ে দেবে। যত ভক্তগণ সবাই এক জায়গা হতে হবে, এক জায়গা না হলে আমাদের এই যে সমস্যা সমাধান এইটা আসছে না, এবং সবাই মিলে আমাদের আবার নতুন করে আমাদের ফিরে আবার এই আন্দোলনে আমরা নামবো। এই জন্যই আমরা সবাই একত্রিত হয়ে এবং আমাদের কমিটির যত লোকজন সমস্ত ভারতবর্ষের থেকে এখানে এসছে সবাই মিলে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্য শুনছি। এখন এরপরে যেটা করার, ঠাকুর যেটা আমাদের নির্দেশ দেবে আমরা সেই পথ দিয়ে সেই দিকে এগিয়ে যাব। তাতে দিল্লি পশ্চিমবাংলা যেখানে যেখানে আমাদের সবাইরই নিয়ে এই জমায়েত করার এই নাগরিকত্ব আন্দোলনের জন্য সেটা আমরা আবার নতুন করে আবার শুরু করব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর।